ব্র্যান্ড ইজ বেসিক্যালি প্রমিস দ্যাট ইউর মেকিং আপনার কাস্টমারদের জন্য। সো প্রমিস কেন বলতেছি, প্রমিসটা এই কারণে আমি বলতেছি যে আপনি যেই জিনিসটা ডেলিভার করার ক্যাপাসিটি রাখেন, ক্যাপাসিটিটা আপনার কাস্টমার কি সেইভাবে বুঝতেছে কি না এবং সেই অনুযায়ী ওরা কি সেটা পাচ্ছে কি না। সো ব্র্যান্ডিংয়ের অনেকগুলো ফিচার্সগুলো থাকে, তার মধ্যে একটা ফিচার যেটা আমি বলবো আমি যে কনসিস্টেন্সি। আমরা যেটা করার চেষ্টা করি যে ব্র্যান্ডের মধ্যে অনেক ধরনের ক্যারিশমা আনার চেষ্টা করি। এখন ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ট্রেন্ড যেটা হচ্ছে যে অনেক বেশি ওয়াও ফ্যাক্টরস আপনার ব্র্যান্ডের মধ্যে ঢুকানো, যাতে করে অনেক বেশি টকড অ্যাবাউট হয়, অনেক বেশি মানুষের মধ্যে টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়। বাট আমরা অনেক সময় যে জিনিসটা ভুলে যাই সেটা হচ্ছে কনসিস্টেন্সি না রাখা। একটা ব্র্যান্ড হয়তো আজকে এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল যেটা দিয়ে আপনি হয়তো ভাবতেছেন যে ওয়াও খুব ভালো হলো, আবার কালকে এমন একটা কন্টেন্ট নিয়ে আসলো বা এমন একটা মিডিয়ার মাধ্যমে গেলো যে সেটা হয়তো ওয়াও না হয়ে উল্টা নেগেটিভ যদি কোনো কিছু হয়। আপনি কীভাবে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতেছেন, কীভাবে আপনি মার্কেটে এটা স্প্রেড করতেছেন, সেই জিনিসটাই ম্যাটার করে। তবে একটা যে জিনিসটা আমাদের মনে হয় সবার মাথার মধ্যে রাখা দরকার সেটা হচ্ছে যে আমি যেটাই করি না কমিউনিকেশন করি বা প্রমোশন যেটাই করি না কেন, বা প্রোডাক্টটাও যেটা ডিজাইন করতেছি এটা কাদের জন্য করতেছি। সো আপনার অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিংটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে অডিয়েন্সরা কী চায় বা কী চাইতে পারে। এই ফ্যাক্টরসগুলো আমার মনে হয় যে আমাদের মনে রাখা দরকার। আপনি যে কমিউনিকেশনটা করেন এর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে, আপনার কাস্টমারের নিড ওয়ান ডিমান্ড এই জিনিসগুলোকে কেটার করে সেইভাবে ডিজাইন করতে হবে, আপনার প্রপার চ্যানেল সিলেক্ট করতে হবে। আমাদের অনেকে একটা মিসকনসেপশন সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং মানেই হচ্ছে যে লেটস সে একটা অ্যাক্টিভেশন, বাট ব্র্যান্ডিং কিন্তু সেটা না। ব্র্যান্ডিং হচ্ছে ইটস দ্য টোটালিটি, ইটস লাইক এ কালচার, আপনি কালচারটাকে নার্চার করতেছেন, যেখানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট, নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়া, নর্মাল ডেফিনেশন যেটা থাকে সেই ডেফিনেশন থেকে বের হয়ে আসা, এম্পাওয়ার করা, এই টোটাল জিনিসটা নিয়েই ইনফ্যাক্ট একটা ব্র্যান্ড কিন্তু গড়ে ওঠে। সো বটম লাইন যদি আমাকে বলেন, ব্র্যান্ড ইজ বেসিক্যালি একটা একটা কালচারকে লালন করা এবং লালন করে এটাকে একটা 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 জায়গায় নিয়ে যাওয়া। আপনি একটা গাছ রোপণ করলেন, গাছটা আস্তে আস্তে বড়ো হয়, যেমন সেরকম একটা ব্র্যান্ড একটা আপনি গাছের মতো আপনি এখানে রোপণ করলেন, ওইটাকে প্রপার আপনি মার্কেটিং বাজেট দিলেন, প্রপার গাইডেন্স দিলেন, প্রপার প্রমোশন করলেন, হ্যাঁ সেরকমভাবে গাছটা যেমন বড় হয় ব্র্যান্ডটা এভাবে বড় হয়।